ফেসবুক স্ক্রল করলে দেখা যাচ্ছে ভাইরাল মামার ভাইরাল ডিম। শুনেছি যে মানুষ ভাইরাল হয়ে থাকে, বাট এখন দেখছি ডিমও ভাইরাল হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ হিরা ফ্রম হিরা ইজ গুড লাইফ। আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। ব্লগ স্টার্ট করেছি সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানিয়ে নিয়েছিলাম, তো প্রায় সবারই নাস্তা করা শেষ হয়েছে। জাস্ট বাকি ছিল রায়ান, যেহেতু রায়ান একটু লেটে উঠে, তো রায়ান উঠার পর আমি রায়ানকেও এখানে নাস্তা দিয়েছি। তো নাস্তায় রায়ানকে আজকে যা দিয়েছি, ব্রেড আমি ডিমের মধ্যে ডিপ করে ফ্রাই করে পিস করে কেটে সাথে আমি চা দিয়েছি। রায়ান প্রায় সময় আমাকে দেখে থাকে যে আমি টোস্ট বিস্কিট চায়ের মধ্যে ডিপ করে খাই, তো আমি যখন চা খাচ্ছিলাম তো সে বায়না করছে আমি যেন চা দেই রায়ানকে। রায়ান যখন নাস্তা করছিল আমিও পাশে বসে চা খাচ্ছিলাম আর ফেসবুক স্ক্রল করছিলাম। তো স্ক্রল করে দেখি প্রায় সময় এই জিনিসটা আমার চোখের সামনে পড়ে যে ভাইরাল মামার ভাইরাল ডিম, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাট আমি যেভাবে শেয়ার করব কঠিনভাবে না, খুবই ইজিভাবে, মাত্র 5 টাকা খরচ করে তোমরা কিভাবে এই ভাইরাল ডিমটা বাসায় তৈরি করে নিতে পারো। ভাইরাল ডিম রেসিপির জন্য ফার্স্টে যা করতে হবে, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে কেটে লবণ দিয়ে ছেঁচকে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে ধনিয়া পাতা, শসা কুচি করে কেটে ভালোভাবে মিক্স করে, আর ভাইরাল মামা যেটা করে থাকে উনি কাসুন্দি অ্যাড করে থাকে, বাট কাসুন্দি সবার বাসায় যেহেতু অ্যাভেলেবেল থাকে না, যেহেতু আমার বাসাও নাই, আচারের নিচে যে কাসুন্দির মতনই যে মশলাগুলি থাকে সেই মশলা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর কারো বাসায় যদি আচারও না থাকে, তোমরা শুধু সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে পারো। তারপর নিয়েছি এখানে 3টি ডিম সিদ্ধ নিয়েছি। ডিম সিদ্ধ মাঝখান দিয়ে দেখতে পাচ্ছ কীভাবে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এই মিশ্রণ। মামা যে ইউজ করে থাকে ভাইরাল ডিমে একটা চাটনি, সে চাটনিটার কারণে এই ডিমটি ভাইরাল হয়েছে। মামা সে চাটনিটা বানিয়ে থাকে তেঁতুল দিয়ে, আর তেঁতুলের মধ্যে অনেক মশলা অ্যাড করে থাকে, তো ওনার জন্য ওইটা ঠিক আছে যেহেতু ওনার বিজনেসের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওই চাটনির মধ্যে এত টাকা ইনভেস্ট করা ঠিক আছে। বাট আমরা ঘরে যদি এটা ট্রাই করি তো আমার কাছে মনে হয় না যে এত টাকা খরচ করে এই চাটনিটা বানানো উচিত। তাই তোমাদেরকে সহজভাবে দেখানোর জন্য আর তোমরাও যেন আমার ট্রাই করে খেতে পারো, তাই এই ভাইরাল ডিমে আমি এই 5 টাকা দামের যে কমপ্লিট যে এই চাটনিটা আছে প্রাণের, এটা দিয়েও বিলিভ করো খুবই টেস্ট হয়েছে, খুবই খেতে দারুণ লেগেছে। দেখো মাত্র 5 টাকা খরচ করে আমি সেমই মামার মতো আমি এই ভাইরাল ডিমটি বাসায় তৈরি করেছি। আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই মামার ভাইরাল ডিম থেকে আমার এই ডিমের রেসিপিটা বেশি বেটার হয়েছে। তোমরা অবশ্যই একবার হলে ট্রাই করবা, আর ট্রাই করে আমাকে কমেন্টে জানাবা যে কেমন হয়েছে। 5 টাকা খরচ করে এই ভাইরাল ডিমটা তোমরাও খেতে পেরেছ। তো আমি যখন এই ডিম রেসিপিটা তৈরি করছি, তো রায়ান মনে করছে না জানি কি না কি, তো সে খাবে খুবই বায়না করছিল, আর যেহেতু এটা একটু কাঁচা মরিচের কারণে স্পাইসি হয়েছে, তো রায়ানকে দিয়েছি, সে মুখে দিয়ে যেই দেখছে খুবই জাল, সাথে সাথে বের করে দিয়েছে। তো এখন আমি আর হাবিবা ট্রাই করছি, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে একটি বাইট দিয়েছি। তারপর আবার দিয়েছি এই চাটনি দিয়ে, আবারও দিচ্ছি মিশ্রণ। মিশ্রণ দিয়ে যখনই মুখে বাইট নিচ্ছি, সত্যি বিলিভ করো ডিমটা এভাবে খেতে খুবই মজা লেগেছে। স্পাইসি হওয়ার কারণে দেখতে পাচ্ছ রায়ান বিচারা খুবই ইচ্ছে ছিল যে খাবে, বাট স্পাইসির কারণে সে খেতে পারে নাই, যে একটু মুখে দিয়েছে চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। তাই এখন রায়ানকে আমি এই ওয়েফার্স রোলটা দিয়েছি, আর দিয়ে আমি এখন বাকিগুলো আমি এখন গুছিয়ে নিব, কারণ রায়ান যদি সব কিছু দেখে ফেলে একসাথে তো বারবারই চাইবে। তাই আমি বক্স খালি করে রায়ানকে দেখে দিয়েছি যে ফিনিশ হয়ে গিয়েছে, আর বাকিগুলো আমি আড়াল করে নিব। তো একটি প্যাকেটে 3টি করে রোল ছিল, তো সেটা দেখে আমিও অবাক হয়ে গিয়েছি, যাক ভালোই, একটি প্যাকেটের ভিতরে আবার 3টি করে ওয়েফার্স রোল ছিল। চলে আসলাম কিচেনে রান্না করার জন্য, কারণ শুধু ভাইরাল ডিম খেয়ে তো আর পেট ভরা যাবে না, তো রান্নাও করতে হবে। তো এখানে আমি পাঙ্কাশ মাছ ফ্রাই করছি, আর এটা হাজবেন্ড গ্রাম থেকে আসার সময় ফেরিতে দেখছে যে নদী থেকে উঠিয়ে তারা বিক্রি করছে, তো এই পাঙ্কাশ মাছটা ছিল নদীর, তো সেটাই বের করে নিয়েছি। তো আমি হলুদ, লবণ আর মরিচ মেখে এখন ফ্রাই করে নিয়েছি।
আমি দেখেছি এই পাঙ্গাস মাছটা অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। যারা পছন্দ করে না তাদের কাছে নাকি একটা স্মেল আসে, সে স্মেলের কারণে নাকি তারা খেতে চাইলেও খায় না। তো আজকে আমি যেভাবে এই রেসিপিটা দেখাবো, তোমরা যদি এইভাবে এই রেসিপিটা রান্না করে খাও অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। তো যেভাবে আমরা চিকেন ভুনা করি সেম ওইভাবেই এই মাছটা ভুনা করব। মাছ ফ্রাই হচ্ছে, আমি মাছগুলিকে উল্টিয়ে দিয়ে আসলাম আর চুলা ডিম করে আসলাম। তো যেহেতু আমি এই আলু দিয়ে ভুনা করব, তাই এখানে আমি আলু চপ করে নিচ্ছি। আলু ছাড়াই এই মাছ ভুনা করার ইচ্ছা ছিল, যেহেতু তোমাদের সাথে শেয়ার করব, বাট হাবিবার রিকোয়েস্টে এখানে আমি আলু চপ করে দিচ্ছি। হাবিবার কাছে নাকি আলু দিয়ে যখন আমি মাছ ভুনা করি খুবই ভালো লাগে, তাই হাবিবার রিকোয়েস্টে আমি এখানে ভুনা করব আলু দিয়ে। তো দেখতে পাচ্ছ আলুটা আমি কিভাবে চপ করে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী আলুটা চপ করে নিতে পারো। তো চলে আসলাম আবারও কিচেনে। তো এখানে আমার মাছ ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি মাছ একটি প্লেটে নিয়ে নিচ্ছি, আর যেই ফ্রাই প্যানে আমি মাছ ফ্রাই করেছি সেই ফ্রাই প্যানেই আমি পেঁয়াজ ব্রাউন করে আদা রসুন দিয়ে আমি আলু ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। নেওয়ার পর দিয়ে দিয়েছি লবণ, দিয়েছি হলুদ, দিয়েছি গরম মশলা, দিয়েছি চিকেন মশলা, দিয়ে ভালো করে আবারও আমি মিক্স করে নিচ্ছি। আর তোমাদের একটা খেয়াল রাখতে হবে, যখনই তোমরা মাছ ভুনা করবা যে আলু দিয়ে, তো আলুটা ভালোভাবে ফ্রাই করে নিবা। তো আমি মরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিয়েছি। তো দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার আলুটা প্রায় এখানেই সিদ্ধ হয়ে গিয়েছে, আমি যেভাবে ফ্রাই করে নিচ্ছি তোমরাও ভালোভাবে এভাবে ফ্রাই করে নিবা। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে এখানে আলুটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। আলু যখন সব মশলার সাথে মিক্স করে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছিল, তো দিয়ে দিয়েছিলাম পানি। পানি দিয়ে আমি দিয়ে দিয়েছি মাছ। মাছ আর আলু যখন একসাথে আবারও কুক হবে, তো আমি জিরা অ্যাড করেছিলাম। জিরা অ্যাডের ক্লিপটা আমার নিতে খেয়াল নাই, সেটা নিতে পারি নাই, তোমরা অবশ্যই জিরা অ্যাড করবা। আর আমি ফ্লেভারের জন্য এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছো কত সুন্দরভাবে এখানে আমি চিকেন যেভাবে ভুনা করে সেম ওই প্রসেসেই আমি এখানে মাছ ভুনা করেছি। তো খেতেও নাকি খুব স্বাদ হয়েছে আমাকে বলেছে। তো এখানে আমি ভেজিটেবলও ফ্রাই করব। তো এখানে আমি আলু আর ফুলকপি মিক্স করে ফ্রাই করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তোমরা তো জানো একটি ভিডিওর পিছনে আমি অনেকটাই কষ্ট করে থাকি, আর সেই কষ্ট তখনই কষ্ট মনে হয় না যখন ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে এসে তোমরা আমাকে ভালো মন্দ জানিয়ে থাকো। আর জানালে কি হয়, আমারও ভিডিও করতে আরও সহজ হয়ে যায়, আমিও আমার ভুলগুলি বুঝতে পারি। সবজি যখন ফ্রাই হয়ে গিয়েছে নামানোর কতক্ষণ আগে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি করে কেটে। এটা দিলে কি হয়, ধনে পাতার যখন ফ্লেভারটা অ্যাড হয় সে সবজিটা খেতে খুবই ভালো লাগে। তো আমি ধনে পাতে দিয়ে আমি আবারও মিক্স করে তো রেখে দিয়েছিলাম আবারও 2 মিনিটের জন্য। তো রাখার পর দেখতেই পাচ্ছ এখন কত সুন্দরভাবে এই সবজিটা আমার হয়ে গিয়েছে, দেখতেও খুবই লোভনীয় লাগছে আর সত্যি খেতেও খুবই ভালো লেগেছে। তো এখানে আমি বোটের ডাল ভুনা করছি, আর এটা শেয়ার করি নাই, কারণ এটা তোমরা সবাই পারো। তারপরও যদি কারো প্রয়োজন হয় আমাকে কমেন্ট করো, আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার রান্না প্রায় শেষ হয়েছে, এখন আমি কিচেন ক্লিন করে বের হয়ে যাব। এই টাইমটা ছিল সন্ধ্যার, তো সন্ধ্যার নাস্তাটা আমি করে নিয়েছিলাম, বাকি ছিল হাবিবা। তো হাবিবা এখানে চটপটি খেতে চেয়েছে, তো সেটা নিয়ে আসা হয়েছে। আর এখানে রায়নের এটা শেয়ার করছি, রায়ন কি আগে চামচের মধ্যে কিছু উঠাতে পারতো না, তো যেই এটা উঠাতে পারছে তো বারবার উঠাচ্ছে ডালছে উঠাচ্ছে ডালছে। তো যেই হাবিবা আসলো সে নিজেও খেয়েছে, রায়নকেও খাইয়ে দিচ্ছে। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের মধ্যে কেউ যদি ভাইরাল মামার ভাইরাল ডিমটি ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর যদি কেউ আমার রেসিপি দেখেও ট্রাই করো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিও। তোমাদের প্রতি যত্ন নিও বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।